বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেটার রাসেল ভাইপারের চেয়েও বিষ ধর যে বিষ ছড়াইছে ভাই এমন একটা ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে আমরা হেরে গেছি ঠিক আছে আফগানিস্তানে কয়েক বছরে বাংলাদেশের চেয়ে অনেক বড় দল হয়ে গেছে বাংলাদেশ কি করল কি করতেছে কোনো ব্যাটিং নাই টপ অর্ডার নাই মিডল অর্ডার নাই অলরাউন্ডার একটাও নাই যে অলরাউন্ডারকে নিয়ে আমরা এত গর্ব করি তার পারফরম্যান্স দেখেন সে কি কোনোভাবে দাবি করতে পারে সে অলরাউন্ডার এই বিশ্বকাপে অন্তত কত রকম নাটক করে কত রকম ঘটনা ঘটায় তারপরও আমরা বিচার বিশ্লেষণ ছাড়াই তাকে ভালোবাসি সাকিব সাকিব তো ভাই রাসেল ভাই পার মানে কি করলো দেখছেন বারো দশমিক এক ওভার এক বল খেলে করতে হবে একশো তাহলে এই সেমিফাইনাল এমন একটা সমীকরণে জগা খিচুড়ি ওলট পালট বিশৃঙ্খলা কি করল কি ঘটল নাজমুল হোসেন শান্ত আপনাকে মাননীয় লর্ড আপনাকে কেন ওই পজিশনে খেলতে হবে আপনি একটু পরে খেলুন যারা বেশি হাত চালাতে পারে তারা খেলুক সেটা হলো না এবং মাহমুদুল্লাহ রিয়াদ যাকে আমরা বলি ভরসার প্রতীক ভাই চাপ নিয়ে তো খেলতেই হবে ভক্তরা বলবে উনি তো সবসময় প্রেশারে থাকেন প্রেশার ছাড়া কি আছে ভাই এই যে আমি ভিডিও নির্মাণ করি আমারও তো প্রেশার বিসিবি আমাকে খুঁজতেছে এটা প্রেশার না তারপরে তো সত্য কথাটা বলতে হবে তারপরে তো আপনাকে ব্যাটটা চালাতে হবে আপনাকে ব্যাটিংটা করতে হবে সেমিফাইনালের এই সহজ সমীকরণে আমরা পারলাম না ঠিক আছে অনেক ভালো বোলিং লাইন আপ হোক শেষ পর্যন্ত কি হলো হেরেই গেলাম লেটা চুকে গেল আট রানে জিতল দিএল ম্যাথোডে আফগানিস্তান খুব যোগ্য দল ভাই খুব যোগ্য দল গত পাঁচ বছরে আমাদের ক্রিকেট বিশ বছর পিছিয়েছে গত পাঁচ বছরে আফগানিস্তান অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা বা অন্যান্য বড় বড় দলকে তারা হারিয়েছে এই যে সাহস এই যে আত্মবিশ্বাস এটাই হচ্ছে ক্রিকেট আমাদের একটা অলরাউন্ডার নাই আমাদের একটা টপ অর্ডার ব্যাটার নাই লিটন কুমার দাস স্যার মাননীয় লর্ড তিনি কি করলেন তিনি করলেন যে আমাকে পঞ্চাশ করতে হবে আমাকে ধরে খেলতে হবে ধরে খেলে আপনি কি করলেন আপনি স্ট্রাইক দেন তানজিদ তানজিম সাকিবকে আপনি স্ট্রাইক দেন তাস্কিনকে স্ট্রাইক দেন মুস্তাফিজকে হবে না তো আপনি তো জানেন যে ওরা ডাব্বা খাবে আপনাকেই দায়িত্ব নিতে হবে সেই দায়িত্ব আপনি নিতে পারলেন না স্যার লর্ড আর হেরে গেল বাংলাদেশ এর চেয়ে লজ্জার কী হতে পারে যদি ওদের লজ্জাটা আসলে আপেক্ষিক ওদের লজ্জাটাই নাই এবং যে কথাটা বলছিলাম যে প্রত্যেকেই রাসেল ভাইপার একটা ব্যাটার খুঁজে পাইলাম না যে ব্যাটারটা প্রত্যাশা পূরণ করছে একটা ম্যাচ খেলে দশটা ম্যাচ নাই এই বিশ্বকাপে সাতটা ম্যাচ খেলে কারো দেড়শো রান নাই টোটাল দেড়শো রান নাই একশো সব মিলে স্যার লিটন কুমার দাসের একশো বারো নাজমুল হোসেন শান্তর একশো এগারো সাকিবের এইটা হচ্ছে টোটাল ষাটটা ম্যাচ খেলে এই এদের রান সো আর কি বলবো মানে ভাষা নাই আপনারা ভাষা প্রয়োগ করুন মন্তব্যে কি কি ভাষা জানেন সেই ভাষাগুলো মন্তব্যে একটু জানান তো মানে যার যত ভাষা ভালো ভাষা হবে তাকে স্যালুট দিব থ্যাংক ইউ